দোদণ্ড ক্ষমতাশালী রাজাপাকসের পরিবারের পতন এবং বিশ্ব গণমাধ্যমের আলোচনার বিষয় ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট প্রাসাদে দখল নেওয়ার পর ভেতরে ঢুকে যা যা করেছে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তা কেউ খেয়েছে কেউ সোফায় আয়েশ করেছে বাদ যায়নি বিছানায় সহ প্রেসিডেন্ট প্রাসাদ যেন হয়ে উঠেছে জনতার মুক্ত অঞ্চল। বিশাল চুলের জর্দা বা 7 ফুট লম্বা এই জট নিয়ে অবলীলায় ঘুরে বেড়ান গোপালগঞ্জের শেখ মো ইরান। ব্যক্তিগত বিশ্বাস থেকে এত লম্বা চুল পরিচর্যা করে যাচ্ছেন 19 বছর ধরে। ইরানকে দেখতে দূর দূরান্ত থেকে আসছে উৎসুক মানুষ। প্রেমিক ও প্রেমিকা দুজনেই হকি খেলোয়াড়, দিনের বেশিরভাগটাই কেটেছে মাঠে। বর্তমানে মহিলাদের হকি বিশ্বকাপে চিলির হয়ে গোল করেন 26 বছরের ফ্রান্সেসকো। নেদারল্যান্ডস ম্যাচটি জেতে 3-1। জানা গিয়েছে ম্যাচ শেষের পর সাক্ষাৎকার দিচ্ছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি প্রেমিককে ডাকেন, ক্যামেরার সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন, দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের কর্মীরা এক প্রকার হক চকিয়ে যান। সাম্প্রতিক অতীতে এইভাবে কোনো কোনো প্রেমিকা বা প্রেমিক তার প্রিয়জনকে এভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিনা তা কেউ মনে করতে পারছে না। দেশের হয়ে খেলতে ডেট কন্ট্রাক্টে সই করতে চেয়েছিলেন সেনেগাল তারকা সাদিও মানে। আফ্রিকার নেশনস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জীবন বাজি রেখে খেলতে চেয়েছিলেন তিনি। অর্থনৈতিক সংকটের কারণে ব্যাপক বিক্ষোভের মুখে 13 জুলাই পদত্যাগের ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার রাজাপাকসের বাসভবনে বিক্ষোভকারীরা হামলা চালালেও আগেই পালিয়ে যান রাজাপাকসে। শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। গত 6 মাসে রেকর্ড সংখ্যক গাছ কাটা হয়েছে আমাজনে। পৃথিবীর সবচেয়ে বড় এই রেন ফরেস্ট এখন চরম হুমকির মুখে। বন উজাড়ের ঘটনায় সরকারকে দায়ী করছে বিশেষজ্ঞরা। উজাড় হয়ে গিয়েছে প্রায় 600 হেক্টর জমি। কোন পরিস্থিতিতে পৃথিবীর প্রশ্ন সর্বত্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তার স্ত্রী লতা শিন্ডের সঙ্গে আজ 10 জুলাই পান্ধারপুরে বিঠল রুক্মিণী মন্দিরে পুজো দিলেন। তিনি আষাঢ়ী একাদশী উপলক্ষে মহাআরতিও করেছিলেন। একটি সদিচ্ছার অঙ্গীকারে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানের রেঞ্জার্সরা আজ ঈদ আল আধা উপলক্ষে আটারি ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করেছেন। করোনা মহামারীর কারণে গত 2 বছর মিষ্টি বিনিময় স্থগিত ছিল। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 9 জুলাই পবিত্র অমরনাথ গুহা মন্দিরের কাছে মেঘ বিস্ফোরণে আহত ভক্তদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে শ্রীনগরে SKIMS হাসপাতালে গিয়েছিলেন। 8 জন সংঘটিত মেঘ বিস্ফোরণে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছিল। দিল্লি জামা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করলেন ভক্তরা। ঈদুল আজহার বা বকরি যাকে কোরবানি উৎসবও বলা হয়, আল্লাহর প্রতি তাদের ভক্তি ও ভালোবাসার প্রমাণ করার জন্য একটি ভেড়া বা ছাগলকে কোরবানি দিয়ে চিহ্নিত করা হয়। মেট্রো স্টেশনে জন্মদিন পালন করতে গিয়ে চূড়ান্ত বিপাকে ইউটিউবার গৌরব তানেজা ওরফে ফ্লাইং বিস্ট। তিনি ভেবেছিলেন অভিনব উপায়ে তিনি পালন করবেন নিজের জন্মদিন। নয়ডা মেট্রো স্টেশনে নিজের জন্মদিন পালনের কথা পোস্ট করে জানান এক ইউটিউবার। তবে ভক্তদের ভিড় যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আন্দাজ করতে পারেননি তিনি। জানা গিয়েছে এই ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে তাকে। করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন মিউটেশন রূপ আতঙ্ক ছড়িয়েছে ইউরোপীয় দেশগুলিতে। এজেন্সির ভ্যাকসিনের প্রথম মার্কো ক্যাভালেরি বলেছেন বয়স্কদের মধ্যে সংক্রমণের বৃদ্ধি গুরুতর রোগে রূপান্তরিত হতে শুরু করেছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর ইসলামিক স্টেট গোষ্ঠীর হাত থেকে 2 বছর সন্ত্রাসের শাসনের অধীনে ফিরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বিধ্বংসী যুদ্ধ শহরে বেশিরভাগ অংশকে ধ্বংসের মুখে ফেলে দেয়, বিশেষ করে ঐতিহাসিক কেন্দ্রগুলিকে, যার জেরে সাধারণ মানুষের বাড়ছে কষ্ট। শ্রীলঙ্কায় বিরোধী রাজনৈতিক দলগুলি রবিবার একটি নতুন সরকার নিয়ে একমত হওয়ার জন্য বৈঠক করবে। দেশটির রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের সবচেয়ে বিশৃঙ্খল দিনে পদত্যাগের প্রস্তাব দেওয়ায় একদিন পরে বিক্ষোভকারীরা উভয় কর্মকর্তাদের বাড়িতে ঝড় তুলেছিল এবং একটিতে আগুন লাগিয়েছিল। দেশের অর্থনৈতিক সংকটের ওপর ক্ষোভে ভবনগুলোর।